স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। আমাদের পরিচিত আগাছা, যাকে আমরা সকলে পেপ্রোমিয়া নামে অবঞ্চিত উদ্ভিদ হিসেবে জানি, পেপ্রোমিয়া পেলোকিডা প্রজাতির অংশের শব্দটি নেওয়া হয়েছে ল্যাটিন ভাষা থেকে। ল্যাটিন ভাষায় পেলোকিডার অভিধানিক অর্থ হলো ট্রান্সপারেন্ট, যার বাংলা হলো স্বচ্ছ। কার্নেলিয়াস এই প্রজাতির নামকরণটি যথার্থই করেছে, কেননা এখানে নামকরণের সার্থকতা সুন্দরভাবে ফুটে উঠেছে, কারণ এর পাতা, কাণ্ড ও পত্রের শিরাবিন্যাসগুলো স্বচ্ছ। আর এই স্বচ্ছতার জন্যই উদ্ভিদের কাণ্ডে ও পাতায় পানির পরিবহনের পরীক্ষাটি আমরা করতে পারি। এর আরও কিছু সুন্দর নাম আছে, সেগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। পেপার এল্ডার, সিলভার বুশ, ম্যান টু ম্যান, ক্লিয়ার উইথ ইত্যাদি নামে এটি বিভিন্ন দেশে বিভিন্নভাবে পরিচিত। আমাদের দেশে প্রাপ্ত পেপারোমিয়া পেলোপিডা প্রজাতির খাদ্য ও ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, তবে এটি আগাছা হিসেবে জন্মালেও এর হালকা সবুজ পত্র বিন্যাস শরীরে ইনফ্রারোডের যে কারো নজর কাড়ে, বিশেষ করে এর পর্ণরাজি শোভাবর্ধন করে। যেমন এই উদ্ভিদ বর্ষাকালে যখন ইটের দেয়ালপাত্রে জন্মে, তখন এদের ফেলে না দিয়ে রেখে দিলে বাগানের সূর্য অনেকটাই বাড়িয়ে দেয়। এই উদ্ভিদের সমস্ত অংশ রান্না অথবা কাঁচা অবস্থায় খাওয়া যায়। তো বন্ধুরা, চলুন তাহলে জেনে নেই পেপারোমিয়ার ওষুধি গুণাগুণ। ট্র্যাডিশনাল ওষুধ হিসেবে পেপারোমিয়া পেলোকিডা পেটের ব্যথা, ফোড়া, ব্রণ, বাতের ব্যথায় গিটের বাত ও প্রচণ্ড মাথা ব্যথায় ব্যবহার করা হয়। ব্রাজিলে এই উদ্ভিদের কাণ্ড, পাতা লিপিড লেয়ারি এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। এই উদ্ভিদের গাছ ইউরিক অ্যাসিড লেভেল কমিয়ে দেয় বলে ফিলিপাইনের লোকজন একে কিডনির সমস্যায় সেবন করে থাকে। এদের অ্যানালগেসিক প্রপার্টিস থাকার কারণে প্রোস্টাগ্ল্যান্ডিস সিনথেসিসের উপরের প্রভাব আছে। বিস্তৃত বর্ণালীর অ্যান্টিবায়োটিক হিসেবে এটি সুখ্যাতি রয়েছে, যেমন স্ট্যাফি লোকোকাস, ব্যালেগুলাস সাপটিয়াস, সিউডোমোনাস আইরিগিরোসা ও এসকাডোসিয়া কোলি এই ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর ফলাফল প্রদর্শন করে। এদের শুকনো পাতা থেকে ক্লোরোফর্ম এস্টার, ভিক্টর এস্টারডিতে, ট্রোফোফাইটন মেন্টা, গ্রোফাইটেস এর বিরুদ্ধে অ্যান্টিফাঙ্গাল ফলাফল প্রদর্শন করে। উদ্ভিদে প্রাপ্ত অ্যাসেনশিয়াল অয়েলে প্রধান কেমিক্যাল হলো সেক্সুয়ে তারপেন, ক্যারোডল হলো প্রধান হাইড্রোক্সিলেটের সেক্সুয়ে তারপেন, যা পেপারোমিয়া উদ্ভিদের কেমিক্যাল বিশ্লেষণ করে পাওয়া গিয়েছে। প্লাভোনয়েডস, আর্টোপোবানয়েড প্রভৃতি কেমিক্যাল পেপারোমিয়া উদ্ভিদ থেকে সংগ্রহ করা হয়েছে, যা বহু বছর যাবত ব্যবহার করে আসছে। এতে প্রাপ্ত আর্টোপোবানয়েড ছত্রাকনাশক ফলাফল প্রদর্শন করে। আগাছা হিসেবে পরিচিত এইসব উদ্ভিদগুলিকে আমরা যতই অবহেলা চোখে দেখি না কেন, এরা কিন্তু আমাদেরকে খাদ্য, পুষ্টির পথ্য ও ঔষধের যোগান দিয়ে যাচ্ছে, আর নীরবে অক্সিজেন সরবরাহ করছে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে। ধন্যবাদ সবাইকে।